হয়েছে গো বড় মা? তুমি কেন এত ভয় পাচ্ছো? মানুষটা কে গো? ও মায়াবী, ও মায়াবী, ও আমার আমার ক্ষতি করতে এসেছে, আমার ক্ষতি করতে এসেছে। কিন্তু জানিস, ওই মানুষটাকে আমার সবচেয়ে কাছের মানুষটার মতন দেখতে, কিন্তু কিন্তু কামিনী তো ওই মানুষটাকে আমার থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমি তো আর ওকে কখনো ফেরত পাবো না। কিন্তু বড় মা, ও নিজেই যদি মায়াবী হয় তাহলে কামিনীর মায়াতে ও নিজেই কেন মরতে গেল বলতো? তোমার গান শুনে মানুষটা বেঁচে গেল, না হলে তো রাক্ষসী ফুলের সম্মোহনে পড়েছিল। কি বললি? আমার গান শুনে? তোমার গান শুনে কেমন যেন পাগলের মতো করছিল, তাই তো ছুটে এলো গো বড় মা। তুই ঠিক বলছিস ফুলমতি, আমার গান শুনে। বড় মা, ও আবার এইদিকেই আসছে। রাজমাতা এখন নেই, এবার আমি নিজের হাতে আমার প্রতিশোধ নেব। মহারাজ কাঞ্চন আর জ্যোৎস্না একসাথে কি করে? না না না, আমাকে এক্ষুনি এই মায়াবী বনে যেতে হবে, এক্ষুনি। একি, কে তুই আর তোর সাহস কি করে হয় যে তুই আমায় আটকাস? রাগ করছো? আমি তো ভাবলাম তুমি খুশি হবে, তোমাকে হত্যা করিনি বলে আমার প্রতি কৃতজ্ঞ। তুই বোধহয় জানিস না আমি কে। জানি, কিন্তু আমি কে সেটা তুমি জানো না, আর আমি কি কি করতে পারি। দেখি এটা কি করলি তুই? তো
তুমি যে শিশুর মতো, ঠিক যেখানে যেখানে তোমাকে যেতে বারণ করা হয় তুমি সেইখানেই যাও। তাই তো ওই বলয় তৈরি করেছি আমি, যাতে তুমি সেখানে প্রবেশ না করতে পারো। আর আমি এটাও জানি কামিনীর চেয়ে তুমি অনেক বেশি বিরক্তিকর, অনেক বেশি ক্ষতিকারক। অনেক কথা হয়েছে, আর না, এবার তোর ধ্বংস আমার হাতেই। না, কোনো উপায় নেই। যতদিন না কামিনী ফিরে আসছে, তোমার খেয়াল যে আমাকেই রাখতে হবে। শত হলেও আমার প্রিয় সখী বলে কথা। এই হলো আমার রত্ন ভান্ডার, এর লোভে সবাই হামলে পড়েলা। পশ্চ ছাড়া এই দ্বার কখনো খোলে নেলা আয়লা। হ্যালো মেয়ে, তুই তো ভারী অদ্ভুত লা, ঘরবর্তী রত্ন ভান্ডার, আর তোর নজর গিয়ে পড়লো ওই ফাঁকা স্তম্ভের দিকে। দিদা, আমার ধনরত্নে কোনো কাজ নেই, আর সবাইকে যে লোভী হতে হবে তার কোনো মানে আছে নাকি? সে কি লা, তুই দেখি উল্টো গান গাইছিস। ওরে নাতনি, এই ধনরত্ন লোভ তো সব মেয়েরই আছে। যা যা যা, একবার ছুঁয়ে দেখলা? দিদা, আমি তো বললাম আমার রত্নে কোনো লোভ নেই, আমার চাই না এসব। চুপ, যা বলছি তা করলা, যা ছুঁয়ে দেখ। এই রত্ন আমি ছাড়া কেউ ছুতে পারে না লা। যদি সেটাই হয় তাহলে দরজার বাইরে অত জাদুকর রেখেছিলে কেন বলতো? কেউই তো এগুলো চুরি করতে পারবে না। তাই তো জানতুম লা নাতনি, কিন্তু সে আর হলো কই? কি বলছো কি দিদা, কিছু কি চুরি গেছে? হ্যাঁ লা, রতন ছাড়াও এখানে দুটো অমূল্য জিনিস ছিল। সোনার কাঠি, রূপোর কাঠি। কিন্তু তোমার রক্ত ছাড়া তো এই দরজা খোলে না, তাহলে
কি করে চুরি গেল? সেটাই তো রহস্য লা। আমার রক্ত ছাড়া কে কেন ঢুকলো আর সোনার কাটি রূপোর কাটি নিয়ে চলে গেল কিছুই তো ঠাওর করতে পারছি নেলা। সোনার কাটি রূপোর কাটি আমি যা খুঁজছিলাম দিদা এখন নিজেই তার কথা বলছে। ওই সোনার কাটি রূপোর কাটি তোকে খুঁজে আনতে হবে লামে। এটাই তোর শেষ পরীক্ষা, তার জন্য তোর প্রয়োজন রাক্ষসীদের আশ্চর্য শ্রবণ ক্ষমতা। মানে